সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের ক্লায়েন্ট সার্ভিসের যিনি লিডার ছিলেন তিনি হচ্ছেন শাহজাহান হাফিজ সাহেব। আমরা তাকে বলতাম শাহজাহান ভাই, একজন চৌকস ক্লায়েন্ট সার্ভিস ব্যক্তিত্ব। আমি আগেও মনে করতাম, এখনও মনে করি, ক্লায়েন্ট সার্ভিসের একজন হিসেবে যে গুণাবলী থাকা দরকার তার প্রায় সব কিছুই ছিল শাহজাহান হাফিজ সাহেবের মধ্যে। অসম্ভব নলেজেবল একজন লোক। ক্লায়েন্ট সার্ভিস বিষয়টিকে তিনি রপ্ত করেছিলেন এমনভাবে যে কোনো ক্লায়েন্টকে যদি বলা হতো হাফিজ সাহেবের সাথে কাজ করতে হবে সবাই বেশ খুশি হতেন। যাই হোক, হাফিজ সাহেবের অনেক গুণ ছিল। প্রথমেই যে গুণটির কথা বলবো সেটি হচ্ছে তার পড়াশোনা। অসম্ভব পড়াশোনা জানা একজন ভদ্রলোক। হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু কখনোই তিনি কাউকে বলতেন না তিনি মুক্তিযোদ্ধা। এটাও আমাদের আবিষ্কার করতে প্রায় 2-3 বছর সময় লেগেছিল। কিছুটা তিনি ইন্ট্রোভার্ট, কিন্তু ক্লায়েন্টের ব্র্যান্ড সম্পর্কে, তাদের পোর্টফোলিও সম্পর্কে এবং ব্র্যান্ড বিল্ডিং যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো সম্পর্কে তার ছিল অহংকার করার মতো দখল। তিনি একাধারে বাংলা এবং ইংরেজি কপি লিখতে পারতেন। আমাদের জন্য অনেক ক্লায়েন্টকে তিনি জিঙ্গেল লিখে দিয়েছেন যা পরবর্তী পর্যায়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এছাড়া যে কোনো বাংলা কপি লিখতে তিনি ছিলেন খুবই পারদর্শী। আর তার একটি গুণ ছিল যেটি আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট সার্ভিসের মধ্যে একদম ছিল না, সেটা হচ্ছে প্রিন্টিংয়ের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞান ছিল এবং প্রুফ দেখার ব্যাপারে তিনি ছিলেন একজন এক্সপার্ট হেডমাস্টার। হাফিজ ভাইকে আমরা একটু সমীহ করেই চলতাম, কেননা অনেক সময় তার মুডটা খুব একটা ভালো থাকতো না। না থাকার কারণও অনেক। অনেকগুলো বড় বড় ক্লায়েন্ট ছিল তার কাঁধে। তাছাড়া প্রায় সারা রাত জেগে লেখাপড়া করার কারণে অফিসে আসতে তার প্রতিদিন একটু দেরি হয়ে যেত এবং এই দেরিটা একটা নিয়মে পরিণত হয়েছিল। তাই অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি কিছুটা সময় নিতেন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য, তার টেবিল এবং তার অন্যান্য কাজের বিষয়গুলো। তারপর ঘণ্টাখানেকের মধ্যে তিনি ফিরে আসতেন স্বাভাবিক ফর্মে। তখন একজন বড় ভাই হাফিজ সাহেব, একজন বন্ধু হাফিজ সাহেব এবং একজন পরামর্শদাতা হাফিজ সাহেব। হাফিজ সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখেছি, প্রতিটি বিষয়ের কতটা গভীরে যাওয়া দরকার, কীভাবে যেতে হয়, সবগুলো বলা যায় তিনি আমাকে মিসেস চৌধুরীর মতোই হাতে কলমে শিখিয়েছেন। বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার ব্যাপারেও ছিলেন তিনি সমান পারদর্শী। তিনি সেই সময়ে যে ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করতেন তাদের মধ্যে অন্যতম ছিল সাউদিয়া, ছিল বাংলাদেশ অক্সিজেন, তার হাত দিয়েই লঞ্চ হলো নেসলে নেসপ্রে। সে এক বিশাল কর্মযজ্ঞ। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে তার কাছ থেকে কিছুটা দায়িত্বভার আমরা সবাই আস্তে আস্তে বুঝে নিলাম এবং চলতে থাকলো আমাদের কার্যক্রম। হাফিজ ভাইয়ের সঙ্গে প্রত্যেকটি আড্ডায় ছিল যথেষ্ট একাডেমিক এবং যারা এই আড্ডায় জয়েন করতেন তারা সবাই কিছু না কিছু উপকৃত হতেন। আমরা আস্তে আস্তে বড় হতে থাকলাম, ব্র্যান্ড এক্সটেনশন হতে থাকলো, নতুন ক্লায়েন্ট আসতে থাকলো, ইনোভেটিভ মিডিয়ার ব্যাপারে কাজকর্ম শুরু হলো এবং তখন আমাদের আরও স্পেসের প্রয়োজন পড়ে গেল। আমরা চলে এলাম 13 নম্বর ইস্কাটন গার্ডেনে। ইস্কাটন গার্ডেনে আমাদের অফিস শিফটের যে বিজ্ঞাপনটি তখন বের হয়েছিল সেটিও ছিল চোখে পড়ার মতো, যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছিল এই বিজ্ঞাপনটিও। অ্যাডকমের প্রতিটি উদ্যোগের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটির একটা স্পষ্ট রুচিসম্মত ছাপ সবসময় পাওয়া যেত। আর কপির ব্যাপারে আমাদের ম্যাডাম ছিলেন তুলনাহীন। ইংরেজি কপিগুলো তিনি যেভাবে লিখতেন মনে হতো আমরা সবাই লিখতে পারবো, কিন্তু যখনই সেই একই লেখা অন্য কেউ চেষ্টা করতে গেছে লেখার জন্য আর পারেনি। এত সহজ এত সরল ভাষায় লেখার পরেও এক অদ্ভুত জাদু ছিল তার লেখায়। অসম্ভব ক্রিয়েটিভ একজন মানুষ ছিলেন আমাদের মিসেস গীতিয়ারা সাফিয়া চৌধুরী। আমাদের সকল ক্লায়েন্টের
যে সব মেজর ক্রিয়েটিভিটিগুলো ছিল সবই তৈরি হয়েছিল তার মাথা থেকে, এবং ক্লান্তিহীনভাবে তিনি কাজ করে যেতেন। শয়নে স্বপ্নে তিনি শুধু ব্র্যান্ডের কথাই ভাবতেন। একজন ক্লায়েন্টের হয়ে তিনি যে কাজগুলো করতেন, অনেক সময়ই আমরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতাম, তিনি আমাদের নাকি ক্লায়েন্টের, কারণ ক্লায়েন্টের অনেক সিনিয়র লোকদের চেয়ে সেই ব্র্যান্ড সম্পর্কে তার ছিল দখল অনেক অনেক বেশি। ম্যাডামের কথা তো বলবো, মাঝে মাঝেই বলবো, বিভিন্ন প্রসঙ্গে বলবো, এবং আমার অনেকবারই মনে হয়েছে ম্যাডামের কাছ থেকে বেশ কয়েকটি ভালো গুণ হাফিজ ভাইও পেয়েছিলেন। তাই প্রথম দিকে আমি দেখতাম যখনই কোনো ফিল্ম শুটিং দেশে কিংবা বিদেশে হতো, ম্যাডাম সঙ্গে রাখতেন হাফিজ ভাইকে। একবার বোম্বেতে গেলেন, শুটিং করে ফিরে এলেন, আমাদেরকে শোনালেন সেই সব শুটিংয়ের গল্প। আমরা মন্ত্রমুগ্ধের মতো তার গল্পগুলো শুনলাম। তখন এক নাম্বার যিনি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতেন বোম্বেতে, তিনি ছিলেন কৈলাস। একটি পারিবারিক প্রতিষ্ঠান ছিল তাদের, বড় ভাই কৈলাস, বোন সম্ভবত তার নাম ছিল রোহিণী, এবং আরও একজন ভাই। সবাই মিলে প্রোডাকশনের কাজগুলো দেখাশোনা করতেন। হাফিজ ভাইরা গিয়েছিলেন এসএমসির একটি কাজের জন্য। চমৎকার হয়েছিল সেই বিজ্ঞাপনটি। আজও যখন পুরনো বিজ্ঞাপনগুলো সেই শরীরে দেখি, মনে হয় অত আগে কত সুন্দরভাবে একটি কনসেপ্টকে ভিজুয়ালাইজ করেছেন তারা। হাফিজ ভাইয়ের স্মৃতিচারণ শেষ করতে গিয়ে একটি কথা উল্লেখ না করে পারবো না। আলিকো বিল্ডিং থেকে যখন আমরা ইস্কাটন গার্ডেনে ফিরে এলাম, তখন যে কবার কোরবানি ঈদ আমরা পেয়েছি এবং আমরা ঢাকায় থেকেছি, সেগুলোর মধ্যে প্রতিটি কোরবানি আমরা দিয়েছি অ্যাডকমের ইস্কাটন গার্ডেনের সেই বড় মাঠটিতে। বড় মাঠটি সম্পর্কে বলতে হবে আগে, তারপর কোরবানির কথায় আসি। এই মাঠটি ছিল বিশাল, এখানে ছিল ক্রিসমাস ট্রি। আমরা প্রথম দিন এসে খুবই উপভোগ করেছিলাম এই সামনের লনটি, সবাই চেয়ার পেতে গোল হয়ে আড্ডা বেড়েছিলাম। আর এখানে একটা ইতিহাস অ্যাডকমের সাথে জড়িত আছে। যখনই তাৎক্ষণিকভাবে চটজলদি কোনো বিজ্ঞাপন তৈরি করতে হতো ছোট বাজেটের, আমরা তাৎক্ষণিকভাবে বেছে নিতাম এই লনটিকে, এবং এখানে নানা অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা হতো মডেলদের। এবং যখন আমরা সেই বিজ্ঞাপনগুলো টেলিভিশনে দেখতাম, যথেষ্ট ভালো লাগতো, এবং একটুও বুঝতে পারতাম না কিংবা কেউই বুঝতে পারতেন না যে এগুলো অ্যাডকমের সেই সামনের লনে তৈরি করা। অ্যাডকমের 13 নম্বর ইস্কাটন গার্ডেন, 13 নম্বর নামটি নিয়ে আমাদের যথেষ্ট সংশয় ছিল এই নাম্বারটি নিয়ে। কিন্তু ম্যাডাম বলতেন 13 আমার জন্য পজিটিভ, আমার জন্য শুভ। যাই হোক, সত্যিকার অর্থেই শুভ ছিল, কেননা এই 13 নম্বরে আসার পরেই আমরা অনেকগুলো বড় বড় ক্লায়েন্ট পেয়েছিলাম। সেই গল্প অন্য দিন বলবো। আর এই বিল্ডিংটি কেন ঐতিহাসিক সেই কথাটি এবার বলি। যতটুকু শুনেছি, একটা সময় এখানে ব্রিটিশ অ্যাম্বাসেডার থাকতেন, এবং ব্রিটিশ অ্যাম্বাসেডার থাকার কারণে ব্রিটেন থেকে যত মিনিস্টার এবং প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বরা যখনই লন্ডন থেকে আসতেন, তারা এ বাসায়, একটা গেস্ট হাউস ছিল, সেখানে তারা থাকতেন। আর এই বিল্ডিংয়েই আমাদের সেই কোরবানি হতো প্রত্যেকবার। কোরবানিতে আমরা অংশ নিতাম, এর নেতৃত্ব দিতেন আমাদের মহসিন ভাই, সঙ্গে থাকতেন হাফিজ ভাই, আলম, আমি এবং আরও অনেকে। কাজ নেই, কিচ্ছু করার নেই, সবাই দুপুরের পরে চলে আসতো তাদের কোরবানি শেষ করে আমাদের সাথে মিলিত হওয়ার জন্য। আমরা বিকেল পর্যন্ত সেই কোরবানির বিষয়গুলোকে তদারকি করতাম এবং সব কিছু শেষ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরতাম। এখানে একটি মজার ঘটনা উল্লেখ করি। একবার হঠাৎ করে দেখা গেল আমাদের যে কসাই আসার কথা সে আসেনি, তার দলবল নিয়ে অন্য কোথাও চলে গেছে। খুঁজতে 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 একটা দল পাওয়া গেল, তারা কাজ শুরু করলো বেড়া 12টায়। কিন্তু অবাক কাণ্ড, বিকেল 5টা বেজে যাচ্ছে, কাজ তেমন এগোচ্ছে না। এই দেখে আলমের মেজাজ খুবই খারাপ হয়ে গেল। সে ভীষণ উচ্চ স্বরে তাদেরকে একটু ভৎসনা করে বলল, তোমরা ঠিক করে বলো তোমরা আদৌ কসাই কিনা, নাহলে আজকে তোমাদেরকে বেঁধে রাখবো, পুলিশে দেবো।
এই কথা শুনে তারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল এবং পরে তারা ভয় পেয়ে স্বীকার করলো আসলে তারা কসাই না। আজকের দিনে কসাইদের এত কদর, তারা বেসিক্যালি রিকশা চালায়। তারা আজকে সবাই মিলে একত্রিত হয়ে এই কসাই হিসেবে ভূমিকা পালন করছে। তাদের কথা শোনার পর আলমের সেই মেজাজ একদম পানি হয়ে গেল। খুব ঠান্ডা গলায় বলল, তোমরা আগে বললেই পারতে, এতগুলো বকা আমার তোমাদেরকে দিতে হতো না। যাই হোক, এরকম সব মজার স্মৃতি রয়েছে 13 নম্বর ইস্কাটন গার্ডেনে। আর সেই গার্ডেনে আমাদেরকে অনেক সময় পথ দেখিয়েছেন আমাদের প্রিয় ক্লায়েন্ট সার্ভিসের হেড শাহজাহান হাফিজ ভাই। Thank you.